দীর্ঘ দুবছর করোনার আবহে বন্ধ ছিল তারাপীঠে মা তারার রথযাত্রা। দুবছরের সেই করোনা আবহ কাটিয়ে এবছর ধুমধামের সাথে পালিত হল তারাপীঠে অধিষ্ঠাত্রী দেবী মা তারার রথযাত্রা উৎসব। ফের রথে অধিষ্ঠাত্রী হলেন দেবী। এদিন তারাপীঠে মা তারার এই রথযাত্রা দেখার জন্য অসংখ্য মানুষের ভিড় জমেছিল। বহু মানুষ দূর দূরান্ত থেকে হাজির হয়েছিলেন তারাপীঠে মন্দির প্রাঙ্গণে। তবে অন্যান্য রথের সাথে তারাপীঠে মা তারার রথযাত্রার অনেকটাই পার্থক্য রয়েছে। রথে থাকেন দেবী, সেখানে থাকে না বলরাম, সুভদ্রা, জগন্নাথ। এই প্রথাই হয়ে আসছে বছরের পর বছর ধরে। তবে তারাপীঠের এই রথযাত্রা কবে শুরু হয়েছিল তা নিয়ে তেমন কোনো দিন, ক্ষণ বা তারিখ উল্লেখ নেই। একটি বই থেকে জানা যায়, তারাপীঠের বিখ্যাত সাধক দ্বিতীয় আনন্দনাথ তারাপীঠের রথের প্রচলন করেছিলেন। তবে সেই সময় একটি পিতলের রথ তৈরি করা হয়েছিল। আজও সেই রথে মাকে বসিয়ে গোটা এলাকা ঘোরানো হয়। বিকেলে মা তারাকে মূল মন্দির থেকে বের করে বসানো হয় রথে। তারপর হাজার হাজার পুণ্যার্থী রথের রশিতে টান দেন। যখন রথ বের হয়, ভক্তদের উদ্দেশ্যে বাতাসা, মুন্ডা, প্যাড়া বিতরণ করা হয়। আর সেই প্রসাদ পাওয়ার জন্য ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তবে এ নিয়েও একটি প্রচলিত কথা রয়েছে। কথিত আছে, এই প্রসাদ গ্রহণ করলে পুনর্জন্ম হয় না। এই বিশ্বাসে ভর করে মানুষ তারাপীঠের এই রথযাত্রায় সামিল হয় এবং মায়ের এই প্রসাদ পাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। আমরা তো সামনে
চলে আসি আমরা, কিন্তু আজকে একটা পূর্ণ তিথিতে ওই জন্যে এসে মাকে স্মরণ করা, মাকে দর্শন করা, এটা একটা ভাগ্যের ব্যাপার। মা ডেকেছে তাই এসছি, মা না ডাকলে আসতেও পারতাম। ঠিক দু বছর পর মায়ের আজকে রথযাত্রা উৎসব পালন করা হচ্ছে। আমরা ভালো করে জানি যে করোনা হয়ে দু বছর রথযাত্রা বন্ধ ছিল, তাই আজকে মাকে ভোরবেলা স্নান করানো হয়েছে। এখন ভক্তরা রথযাত্রার উপলক্ষে মাকে পুজো দিচ্ছেন, কিন্তু বহু ভক্ত অপেক্ষা করছেন যে রথে মাকে দর্শন করবেন, পুজো দেবেন। তাই আজকে হাজার হাজার মানুষের সমাগম হবে রথযাত্রার সময়। তাই এই ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয়, টিআরডিএ মন্দির কমিটি, জেলা প্রশাসন, তারাপীঠ থানা, সে নিরাপত্তার দায়িত্বে থাকবে। সাড়ে তিনটের সময় মাকে এখান থেকে বের করানো হবে। রথের উপর মায়ের বিশেষ পুজো করার পর তারাপীঠ নগর পরিক্রমা শুরু হবে। সাড়ে পাঁচটায় মাকে মূল গিয়ে ফিরিয়ে আনা হবে। তারপর মাকে রাজবেশে মায়ের সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা আরতির পর আবার ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। তা আজকে একটা বিশেষ দিন, কারণ দু বছর রথ এখানে বন্ধ ছিল। আর যেহেতু আমরা বিভিন্ন জায়গায় দেবী জগন্নাথ দেবের রথ, এখানে কিন্তু মা তারা রথে অধিষ্ঠান করেন, সেই দিক থেকে একটা ব্যতিক্রমী ঘটনা। সেই রথের উপর মা তারাকে দেখতে কিন্তু ভক্তরা ভিড় করবেন। তা আজকে সারাদিন এইভাবে উৎসব পালন করা হবে। স্থানীয় মানুষরা যেমন সকাল থেকে পুজো দিচ্ছেন, আবার রথের উপরও পুজো দেবেন। বাইরের মানুষও রথে মা কখন চাপবেন তার অপেক্ষা করছেন।